নমস্কার বন্ধুরা, অল বাংলা জব অ্যালার্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এই মুহূর্তে একটি বিরাট বড় আপডেট উঠে এলো, তো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিকে শুরুর পূর্বে একটি করে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। পিএসসির মধ্য দিয়ে আবারও নিয়োগ হতে চলেছে ফুড সাব ইন্সপেক্টর। এই নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আজকে একটি বিরাট বড় নিউজ উঠে এলো, তো সম্পূর্ণ নিউজটি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। নিউজটি প্রকাশিত হয়েছে আজকের বর্তমান পত্রিকায়, তো এখানে কি বলা হয়েছে আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দেবো। দেখুন এখানে কি বলা হয়েছে, বিধানসভা ভোটের আগে খাদ্য দপ্তরে ফের এক ঝাঁক নিয়োগ হতে চলেছে। ফুড ইন্সপেক্টর পদে 500 বেশি সরকারি চাকরির সুযোগ তৈরি হতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি কিংবা আগামী সপ্তাহে পরীক্ষা আয়োজনের দায়িত্বপ্রাপ্ত পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি এই সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করবে। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী সপ্তাহে অথবা এই সপ্তাহে এই পিএসসির যে ফুড এসের বিজ্ঞপ্তি তা কিন্তু প্রকাশিত হতে পারে অফিসিয়ালি। এরপর দেখুন এখানে কি বলা হয়েছে যে এই প্রসঙ্গে পিএসসির কর্তা বলেন যে নবান্নের তরফে 500 বেশি শূন্যপদে ফুড ইন্সপেক্টর নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে। খুব শীঘ্রই আমরা খাদ্য দপ্তরে এই পরিদর্শক নিয়োগের বিস্তারিত তথ্য সংকল্পিত বিজ্ঞাপন প্রকাশ করব। বর্তমান পরিস্থিতিতে এই পরীক্ষায় বসতে চেয়ে রাজ্যজুড়ে প্রায় 6 লাখ পরীক্ষার্থী আবেদন করবেন বলে মনে করেছেন ওই কমিশন কর্তা। উল্লেখ্য, 2020 সালে প্রায় 950 জনকে ফুড ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল পিএসসি, যাতে প্রায় 9 লাখের বেশি 9 লাখের কাছাকাছি আবেদন পড়েছিল। গত সপ্তাহে অর্থাৎ 24 ডিসেম্বর ওই পরীক্ষার চূড়ান্ত ইন্টারভিউ শেষ করেছে কমিশন। এখানে তারা বলে দিয়েছে গত 24 ডিসেম্বরের মধ্যে আগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং তার যে কোয়ালিফাইং ক্যান্ডিডেটগুলো ছিল তাদের কিন্তু ইন্টারভিউ শেষ হয়ে গেছে। তো যারা ফেল করেছে তাদের জন্য একটি বিরাট বড় সুখবর এবং যারা নতুন রয়েছে তাদের জন্য একটি বিরাট বড় সুখবর পিএসসির তরফ থেকে যে আরও এই পিএসসি ফুড এসআই নিয়োগের বিজ্ঞপ্তি হতে চলেছে আগামী সপ্তাহে অথবা এই সপ্তাহেও হতে পারে। এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে যে সমস্ত ক্যান্ডিডেট এখানে মানে আবেদন করতে পারবে তাদেরকে কিন্তু মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে, অর্থাৎ মাধ্যমিক উত্তীর্ণ যে সমস্ত ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সকলে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে এবং বয়স যেখানে এখানে যে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এবং এছাড়াও এসসি এসটি ওবিসিরা তাদের সরকারি হিসাব মতো যেটা বয়সের ছাড় পেয়ে থাকে 3 বছর এবং 5 বছরে সেটা কিন্তু পেয়ে যাবে। এর সিলেকশন আগে যেমন ছিল ঠিক তেমনটাই হবে, প্রথমে লিখিত পরীক্ষা হবে এবং এরপরে কিন্তু যে সমস্ত প্রার্থীরা পরীক্ষায় পাশ করবে তাদেরকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা বলতে এখানে এমসিকিউ টাইপই হবে, তো যারা এই পরীক্ষায় কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু ইন্টারভিউয়ে ডাকা হবে। পরীক্ষার কাট অফ এবং অন্যান্য যে সমস্ত অফিসিয়াল কাজগুলো রয়েছে এটা কিন্তু পিএসসি নির্ধারিত করবে। তো এই ছিল আজকের একটি বিরাট বড় সুখবর আপনাদেরকে জানিয়ে দিলাম। এর অফিসিয়াল বিজ্ঞপ্তি এলে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অথবা আপনার পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেও আপনারা পেয়ে যাবেন। এই নিউজটি আজকের বর্তমান পত্রিকায় উঠে এসেছে, তো আপনারা যদি দেখতে চান তাহলে আমার ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে গিয়ে দেখতে পারেন। তো আজকের ভিডিওতে এতটুকুই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।